আপনারা মোবাইল আর মুসলিম আছে দুশো চল্লিশ কোটি জরে শুভান তার মধ্যে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে একজন ঘোষিত তাদের কাছে ক্ষমতা তাদের কাছে ক্ষমতা কিন্তু ইহুদিরা একটা চাল খেচিয়েছে তাদের নিজস্ব জায়গা না থাক তারা কিন্তু আপনার মাথার উপরে চেপে বসে গেছে এই পৃথিবীতে যতগুলো বড় বড় কোম্পানি আছে যে মাল আপনারা ইউজ করছেন তাদের সিও যারা বসে আছে বেশিরভাগ কেন তারা সেই স্থান করেছে জায়গা করেছে তারা শিক্ষায় এগিয়েছে মুসলমান তারা তাই আপনার পগটেও ইহুদি ঢুকে গেছে আপনার বাড়িতেও ইহুদিদের কালচার ঢুকে এটাই তো তাদের মিশন আর তারা তাদের মিশনে করেছে আজকে দেখে দেখে পাপ এমন ভাবে আদান হয়েছে আজকে তো এই জলসা দেখছে এমন একটা দিন সামনে আপনার আসছে বহু আলেম জলসায় আর আসবে না কেন একদিন ফাংশন হবে জলসায় আর একদিন জলসা সেই দিনও আসছে তা না হলে হাওড়া জেলার বাগবানের কথা বলছি বারুই রবিউল নবী দিবসের নাম করে হিন্দি গান চাপিয়ে যুবকরা মুসলিম যুবকরা ডান্স করছে আপনারা বুঝুন এই পশ্চিম বাংলায় ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা বহু জাতি বাস করে এটা सेकुलर দেশ সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারে আজকে বহু মুসলমান দুঃখ প্রকাশ করেছে আজকে আপনারা চকের সামনে হিটলারের নাম নিয়ে আপনি কষ্ট পা হিটলার একজন খারাপ মানুষ ছিল বহু মানুষকে হত্যা করেছে কিন্তু হিটলার মৃত্যুর পূর্বে কি বলে گئی ছিল জানেন 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারের ভিতরে ভরে হত্যা করেছিল কে হিটলার কিছু ইহুদিকে স্থান দিল কোথায় ওই ইসরায়েলটা ইসরায়েল বলে কোনো দেশ ছিল না ওই জায়গাটা হচ্ছে ফিলিস্তিন বাঁচু হিটলার এমন একটা দিন আসবে পৃথিবীর মানুষ আমাকে স্মরণ করবে আমি ইহুদিদিকে দিদিকে কেন হত্যা করেছিলাম আজকে তার মুসুল মুসলিম রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছে আজকে তার মাসুল আপনি আমি বুঝতে পারছি যে ইহুদি দিকে হিটলার মেরেছিল এটা অন্যায় না ঠিক করেছিল আমাদের মলবিদের চোখে উজা করেছিল ঠিকই করেছে ভালো কাজ করেছে যদি বলে কোরআনে ইহুদিরা যে প্রকাশ্যে মুসলিমের दुश्मन এটা কোরআনে اعلان হলো আল্লাহ বলে ইহুদি মুসলমানের পাক্কা दुश्मन

বাঁধির পেটে মালিক পয়দা হইতে শুরু হয়ে যায় যদি বলেন সেটা কি শুরু হয়েছে হ্যাঁ হয়ে গেছে আপনার কাছে এসে পৌঁছাই মানুষের গ্রামগঞ্জ পৌঁছাই নাই সরকার সরকার জারি করে দিয়েছে কেন্দ্র সরকার কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে আর কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে পয়সা আছে ইসমান থাকার জন্য শরীর থাকার জন্য শরীরের ভাঙস ঠিক রাখার জন্য পেট ভাড়া সামির বীর্য একটা মেয়ের পেটে ভাড়া করা হবে 10 লাখ 5 লাখ 20 লাখের তার পেটের মধ্যে বীজ ভরে দিয়ে যে বাচ্চাটা পয়দা হবে সেটা বানীর পেটে হবে মালিক হবে কার এই ছেলেটার بیٹা হবে শরীয়ত সম্মত এই বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত হারাম থাকবে অবৈধ সন্তান অথচ হালাল বলে এগুলো চলছে আমি নাম করব না ফিল্মের একজন মুসলিম আর্টিস্ট তার একটা সন্তান আছে সে বাঁধির পেটে জন্ম নিয়েছে বীর্যটা হচ্ছে নিজের বীরকে স্মার্ট লাগা সুন্দর লাগা আপনারা বলুন এই দুনিয়ার প্রতি যাদের মহাব্বত আছে কোরআনে আছে কমাল হায়া কুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু হে নবী বলে এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি আমি ধোকায় পড়ে আছি ধোকা ছাড়া আর কিছু এই ধোকা থেকে বাঁচার জন্য আপনার ইমানকে মজবুত করতে হবে সবাই কই গো জোরে বলুন ইনশাআল্লাহ ইমানকে মজবুত করুন হারামকে অ্যাভয়েড করুন হালালকে দেখে চলুন হারাম থেকে দূরে থাকুন বদদিনি থেকে দূরে থাকুন

সে যদি তাসের আড্ডায় বসতে যায় তার দাড়ি টুপি নামাজ তাকে বাধা দিবে না দিবে তুমি নামাজি তোমার এখানে বসা যাবে যেখানে জুয়া খেলা হচ্ছে সেইখানে তার নামাজ তাকে বাধা দিয়ে দিবে এখানে তোমার বসা যাবে না আপনাদের মনে অনেকজনের মনে মনে খুটকা লাগে হুজুর সুর দিয়ে বায়ান করলে ভালো হতো আমিও জানি সুর দিতে আমার ইউটিউবে ফেসবুকে জলসা বাড়তো আমি কোরআনে তফসিল করি সুর দিয়ে কিন্তু বর্তমানে সুরেতি সমাজটা শেষ হয়েছে সুরে সমাজ শেষ হয়েছে সকাল বেলায় জিজ্ঞেস করছে কি বুঝবি হুজুর সুর দিয়ে বায়ান করে দিয়েছে সুরে জলসা শেষ হয়ে গেল বুঝলি কি হুজুর বুঝিনি তা কি হবে সমাজে এ সুরেতে সমাজ শেষ হয়েছে সমাজের পরিস্থিতি এত খারাপ আপনারা মনে করছেন কেয়ামত অনেক দূরে আছে কেয়ামত কাছে চলে এসেছে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পেতে শুরু হয়ে গেছে আপনি খালি অপেক্ষা করুন অপেক্ষা করুন চিঙ্গারি উঠে গেছে এক পনেরো থেকে কুড়ি দিন আগে তাকি উসমানী বলেছিলেন পাকিস্তানের

কয়েকশো মিজাইল অ্যাটাক করে দিয়েছে যুদ্ধ শুরু ইরানের সঙ্গে যুদ্ধ শুরু মানে পৃথিবীতে তৃতীয় বিশ্ব যুদ্ধের আগাজ হয়ে গেছে বাস চিংগারি উঠে গেছে চিংগারি শুরু হয়ে গেছে অপেক্ষা করুন আপনি আমি আমরা সকলে দোয়া করব আল্লাহ মুসলিম জাহানের শক্তিকে তুমি বাড়িয়ে দাও সকলে জোরে বলুন আমি

তার লাগে দান করাও লাগবে না তুমি তোমার বিবির জন্য দান করো দোয়া করো যে বেঁচে আছে তোমার স্ত্রী আর তুমি নিজের জন্য তোমার সন্তানের জন্য দোয়া করাও লাগবে কেন একটা মাসুম বাচ্চা তার লাগে দোয়া করা লাগবে না আল্লাহ তাদেরকে নবী নবী আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রেখে দেয় এবং তারা বিনা হিসাবে জান্নতি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা হাদিসে আছে যাদের নাবালক বাচ্চা ছেলে যাদের মারা যায় আল্লাহ কিয়ামতের দিনে সেই বাচ্চাগুলোকে ডার করাবে এবং তার মা বাপ যদি শিরিক না করে থাকে কথাটা বুঝতে পেরেছেন না পারেন শিরিক না করে থাকে আল্লাহ ব্যতীত অপরকে না যদি মেনে থাকে তাইলে অবশ্যই সেই বাচ্চাদিকে অনুমতি দেওয়া হবে তুমি তোমার বাবা মাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার আল্লাহ রাসূলকে ইশারা করে দিয়েছেন কিয়ামতের ময়দান যেটা হবে যেখানে পৃথিবীর মানুষকে জড়ো করা হবে সেই জায়গাটাই হচ্ছে আল আকসা ফিলিস্তিন আর ফিলিস্তিন হচ্ছে প্রত্যেকটা মুসলমানের কলিজার একটা টুকরা সকলে বলেন ভুলবো না ইনশাআল্লাহ আমার মুসলমান ভাই অনেকজন বলে স্বীকৃত মুসলিমরা বলছে এই মলবিরা পাগল যারা পিরিস্কিনের গাজার কথা বলছে আপনার জানা আছে দেখবেন উলামাদের মুখ থেকে শুনেছেন আল্লাহর রাসূল আমাদের রাসূল হচ্চেন ইমামুল আমবিয়া শুনেছেন না শুনেন তিনি হচ্চেন ইমামুল আমবিয়া ইমামুল আমবিয়া কাকে বলে আপনার এটাই জানা না ইমামুল আমবিয়া কাকে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তুমি তোমার মাথাটা মসজিদে হারামার দিকে ঘুরিয়ে নাও চলুন আর পরে কোরআনে কিভাবে সঙ্গে জুড়ে আছে আসা। আমার আল্লাহ আলামিন

তার জন্য গেট তৈরি হয়ে গেছে ইসরায়েল তাকে আমন্ত্রণ জানানোর জন্য তার গেট হয়ে গেছে আর আমরাও ইন্তজারে আছি আল্লাহ ইমাম মেহেদির প্রকাশ কখন পাবে আমাদের দেশের মুসলমান মনে মনে করছে ফিলিস্তিনে শিশু হচ্ছে আমরা তো আরামে আছি তারা খেতে পাইনি আমরা আরামে আছি আমার মুসলমান ভাই ঈদের আগে আপনি দোকানে দোকানে ঘুরেছে আমি তো ঈদের এক সপ্তাহ আগে আমার মেদিনীপুরে প্রোগ্রাম ছিল কোলাঘাট পেরিয়ে আপনার তমলুকের কাছে তো ইফতারি করে তারাবি পড়ে শুরু করেছিলাম রাত 11টায় শেষ করলাম আমি বাড়ি ফিরছিলাম তো ওই আপনারা দেখবেন সলম মোড়ের আগে অনেকগুলো পাঞ্জাবি দোকান আছে আছে না গায়ে তো আমার পরিচিত লোকও আছে আমি আমার ভাইয়ের জন্য আমার পাঞ্জাবি নেবে তো ওখানে দাঁড়িয়ে লাগলাম সারা রাত লোকরা কত লোকের ভিড় এই পাঞ্জাবি লাগবে না আরো দামি বার করো ভালো বার করো আমার ছেলের জন্য বার করো তুমি পাঞ্জাবি কিঁচো কাপড় কিঁচো রং বেরঙের কাপড় এটা পছন্দ লয় আরো ভালো কাপড় বার করো আমরা ঈদের আগে কাপড় কিনাই কাপড় বাছাই ব্যস্ত যে কোথায় ভালো কাপড়টা পাবো আমার সন্তানকে আমার بیویকে পরাবো আর হে মুসলমান فلسطینের আর গাজার মুসলমানরা খুঁজে বেরাচ্ছি এক কুবো কাফন পেলে আমার সন্তানটাকে لپটিয়ে দাফন করুন আপনি আমি দোকানে গিয়ে খুঁজে বেরাচ্ছি কোন চুরিটা পড়ালে আমার মেয়েকে ভালো লাগবে কোন চুরিটা পড়ালে আমার বিবিকে ভালো লাগবে আর ফিলিস্তিন গাজার মুসলমানরা খুঁজে বেড়াচ্ছে আমার বিবির হাতটা কোথায় বেরিয়ে আছে ধরে টেনে বার বার আপনি ইফতারি করছেন ভালো মন্দ দিয়ে তাদের ইফতারিটা গেছে ঘাস চিবিয়ে ঘাসের জুস কে এক টুকরো রুটি পড়েছে গোটা বিশ্ব নীরব হয়ে বসে আছে চার বছরের বাচ্চা মেয়ে তার দেড় বছরের বোনকে কোলে নিয়ে বসে আছে দুধের জন্য বাচ্চা কাঁদছে দুধ নেই সেই বোনকে পানি পান করাচ্ছে গোটা বিশ্ব নীরব হয়ে আছে আল্লাহর কসম আল্লাহ সব দেখতে পাচ্ছে খালি বিচারের অপেক্ষা আল্লাহর মারের আওয়াজ হয় না আপনারা মনে মনে করবেন অনেক মুসলমান ভাববে

আপনি অবাক হবেন টাকার পানি পড়া দরকার আপনার যে এত বল বক লোক আল্লাহ তাদের ইনকাম নাই তাদের কোনো ইনকামের সোর্স নেই তাদের চাষবাস নেই সমুদ্রের তল থেকে আসমান থেকে শুরু করে সকলের রুজি আমি আল্লাহ নিজে দিই অতচ মানুষ তোমার দিকে আমি জরিয়াত দিয়েছি ব্যবসা বাণিজ্য করো তারপরে রুজি মাপবে আমার ভাই আপনি হাতে করে ইনকাম করছেন তাও আর আপনার পেট ভরে ਨਹੀਂ আর আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তারা ইনকাম করে না রুজি দিন তাদের পেট ভরে যায় তারা মারামারি করে না মাস মুসলমান কিন্তু মানুষ কিন্তু মারামারি করছে পেটের জন্য ঠিক না কথা বলবো না গোটা বিশ্বে মারামারি টাকা সম্পদ জন্য গোটা পৃথিবীতে মারামারি বর্ডার নিয়ে এই বর্ডারটা আমার আমি ছেড়ে কথা বলবো না ও বলছে এই বর্ডারটা আমার আমি ছেড়ে কথা বলবো তোমরা জমি নিয়ে মারামারি করছো আমার অন্য মকলুকরা মারামারি করে ওই জন্যই আমি তোমাদিকে উত্তম করেছি পৃথিবীর মধ্যে সুন্দর করেছি শ্রেষ্ঠ করেছি কিন্তু

হে আমার ফ্রেস্তা মন্ডলি আমি যা জানি তোমরা তা জানো